আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নুরুল রহমান সোনিয়া, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, ডক্টর সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাঠগড়া। অনলাইন ক্লাসের এই প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ক্লাসটা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো এবং তোমরাও খুব উপভোগ করতে পারবে। আচ্ছা, চলো আমরা আজকের আলোচ্য বিষয়গুলো একটু জেনে নেই। আমরা কী কী নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা লক্ষ্য, লক্ষ্যের শ্রেণীবিভাগ এবং লক্ষ্যের পরিবর্তন, অর্থাৎ কেন কোন পরিস্থিতিতে আমরা লক্ষ্যগুলো পরিবর্তন করি বা আমাদের করতে হয়। এছাড়াও মান এবং মানের শ্রেণীবিভাগ, এবং ফাইনালি আমরা মূল্যবোধ, লক্ষ্য এবং মান, এই তিনটার যে একটা আন্তঃসম্পর্ক আছে এবং একটা আর একটার ওপর কীভাবে প্রভাব ফেলে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে লক্ষ্য কী সেটা সম্পর্কে একটু জানি। সাধারণভাবে আমরা যদি বলি, লক্ষ্য হচ্ছে আমরা যেটা চাই বা মানুষ যেটা চায় সেটাই হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্য কিন্তু সবসময় মানুষের মনের মধ্যেই অবস্থান করে, সেটা ছোটও হতে পারে বা বড়ও হতে পারে। তাহলে কি বুঝলাম, যে আমি যেটা চাচ্ছি বা আমি যেটা চাই সেটাই হচ্ছে লক্ষ্য। এটি ব্যক্তির মানে যে জ্ঞান, দক্ষতা এবং কর্মাচরণকে কেন্দ্র করেই কিন্তু গড়ে ওঠে, এবং এই লক্ষ্যের যে পরিতৃপ্তি, অর্থাৎ লক্ষ্যটা অর্জনের যে পরিতৃপ্তি, সেটা কিন্তু মানুষ খুব বেশি উপভোগ করে, এবং এর মধ্যেই লক্ষ্য অর্জনের মাধ্যমেই মানুষ তার জীবনে পরিতৃপ্তি পেতে চায়। আমি যদি একটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করি, সেক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাই যে লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সব আকাঙ্ক্ষিত ঘটনা পরিস্থিতি কিন্তু লক্ষ্য নয়, এর একটি নির্দিষ্ট সময়, মূল্য ও আঙ্গিকে হতে হয়। আচ্ছা, এবার আমরা জানব লক্ষ্যের শ্রেণীবিভাগ। নিকেল ও ডর্সি লক্ষ্যকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য বা চূড়ান্ত লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য বা স্বল্পমেয়াদী লক্ষ্য, আর একটা হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। তাহলে দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কী সেটা আগে আমরা জানি। দীর্ঘমেয়াদী লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবেও বিবেচনা করা হয়। এটি হচ্ছে সময় সাপেক্ষ একটি লক্ষ্য, এবং এটি আবার মধ্যবর্তী লক্ষ্যের ওপরও প্রভাব বিস্তার করে, এজন্য এর গুরুত্বটাও অনেক বেশি। আমি যদি উদাহরণ দেই, তাহলে আমি ডাক্তার হতে চাই বা আমি একজন শিক্ষক হতে চাই, এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যের উদাহরণ। এবার হচ্ছে মধ্যবর্তীকালীন লক্ষ্য। দেখো, পরিবার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই মধ্যবর্তী বা স্বল্পমেয়াদী কিছু লক্ষ্য নির্ধারণ করে। এই লক্ষ্য দীর্ঘমেয়াদী লক্ষ্যের থেকে অধিক স্পষ্ট। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করি, যে কারোর প্রকৌশলী হওয়ার ইচ্ছা, তাহলে কী করতে হবে? সে যদি প্রকৌশলী হতে চায়, তাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। কারণ এখানে যদি সে ভালো ফলাফল না করে, তাহলে কী হবে? পছন্দের বিষয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কিন্তু কোনো সুযোগ সে পাবে না। তাহলে এটা থেকে কী বোঝা গেল, যে আমি যদি প্রকৌশলী হতে চাই, আমাকে কী করতে হবে? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করতে হবে। তাহলে এখানে মধ্যবর্তী লক্ষ্য কোনটা? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা। আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে আমার প্রকৌশলী হতে চাই। আচ্ছা, এবার হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। এটি হচ্ছে খুব ছোট ছোট লক্ষ্য, মানে খুব ছোট ছোট কাজের দিয়ে আমি এই লক্ষ্যটা অর্জন করতে পারি। খুব বেশি কাজের এটাতে প্রয়োজন হয় না। এক্ষেত্রে যেমন আমি যদি বলি যে আমি পরীক্ষায় ভালো ফল করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে নিয়মিত স্কুলে যেতে হবে, আমাকে ভালোভাবে বাড়ির কাজ সম্পন্ন করতে হবে, তাহলে কী হবে? আমি কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবো। আদারওয়াইজ আমি যদি স্কুলে না যাই, আমি যদি বাড়িতে থাকি, আমি যদি বাড়ির কাজ না করি, অর্থাৎ ক্লাসে ক্লাস টিচার আমাকে যেগুলো হোমওয়ার্ক দেয় সেগুলো আমি যদি শেষ না করি, বা তাহলে আমি কী করব? আমি কি কোনোভাবেই পরীক্ষায় ভালো ফল করতে পারবো? সেটা নিশ্চয় সম্ভব নয়। তাহলে আমরা এটুকু তো বুঝলাম যে দীর্ঘমেয়াদী, মধ্যবর্তী এবং তাৎক্ষণিক লক্ষ্যর বিষয়গুলো কি বা কাকে বলে। ঠিক আছে, এবার আমরা লক্ষ্যের পরিবর্তন নিয়ে জানব।
এখন আমরা এটা জানবো যে কিভাবে কখন বা কোন পরিস্থিতিতে একটা পরিবার তার লক্ষ্যের পরিবর্তন করে। আমরা সবাই কিন্তু পারিবারিক জীবনচক্রের মধ্যে বসবাস করি এবং এই যে জীবনচক্র সেখানে কিন্তু বিভিন্ন স্তর পার হতে হয়। এই স্তরগুলো পার হতে গেলেই মানুষের যে পরিবর্তন বা লক্ষ্যের পরিবর্তন করে সেটা এই চক্রের যে স্তরগুলো পার হওয়ার সাথে সাথে এই পরিবর্তনগুলো মানুষ করে থাকে, কারণ তখন বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। এমন হয়তো পরিস্থিতি সৃষ্টি হয় যে আমি যে লক্ষ্য নির্ধারণ করে রেখেছিলাম সেই লক্ষ্যটা বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বা আমি যেভাবে ভেবেছিলাম সেই ভাবনা অনুযায়ী আমি কাজটা করতে পারছি না। তাহলে নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে। তাহলে আমি যদি একটু পয়েন্ট আউট আকারে এভাবে বলি যে মানে লক্ষ্যর পরিবর্তনের কারণগুলো তুলে ধরার চেষ্টা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে মূল্যবোধের পরিবর্তন ঘটলে লক্ষ্যেরও পরিবর্তন ঘটে। আমি মূল্যবোধ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এই বিষয়টা বলেছিলাম যে মূল্যবোধ কিন্তু সবসময় যে আমি একই মূল্যবোধ নিয়েই বেড়ে উঠবো বা একই মূল্যবোধের মধ্যেই অবস্থান করব সেটা কিন্তু নয়। আমার মূল্যবোধ অবস্থার আঙ্গিকে সামাজিক হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে কী হতে পারে, পরিবর্তন হতে পারে। তো সেই অনুযায়ী মূল্যবোধে যখন আমার পরিবর্তন হচ্ছে তাহলে লক্ষ্যেরও পরিবর্তন ঘটছে। এছাড়া পারিবারিক যে সদস্যরা থাকে তাদের মনোভাব এবং আগ্রহের কারণেও কিন্তু নতুন লক্ষ্যের সৃষ্টি করে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে না কিন্তু নতুন নতুন কিছু লক্ষ্য আমাদের সৃষ্টি হচ্ছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে পরিবারের মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা, বেকারত্ব, চাকরিচ্যুতির মাধ্যমেও পরিবারে এই যে দুঃসময়গুলো আসে তখন হঠাৎ পরিবর্তন মানে এই লক্ষ্যগুলোর পরিবর্তন হয়। তাহলে কী বোঝা গেল, আমরা তিনটা জিনিস পেলাম যে মূল্যবোধের পরিবর্তন ঘটলে লক্ষ্যের পরিবর্তন ঘটছে, পরিবারের সদস্যদের মানে যে বিভিন্ন মনোভাব ও আগ্রহ কারণে অনেক সময় নতুন লক্ষ্যের সৃষ্টি হচ্ছে, আরেকটা হচ্ছে পরিবারের বিভিন্ন লোকের মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা, বেকারত্ব বা চাকরিচ্যুতির মতো যে ঘটনাগুলো ঘটছে সেটার প্রেক্ষিতেও এই লক্ষ্যের পরিবর্তন হচ্ছে। আর এই ঘটনাগুলি কিন্তু পারিবারিক যে জীবন সেটাতে অনেক বেশি পরিবর্তন করে। তাহলে আশা করছি আমরা লক্ষ্য, লক্ষ্যের শ্রেণীবিভাগ বা লক্ষ্যের পরিবর্তন কেন হয়, কী জন্য হয় এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা মান নিয়ে একটু আলোচনা করব। মানটা কী আগে সেটা আমরা জানি। মান হচ্ছে যে কোনো বিষয়ের পরিমাণ ও গুণগত দিক নির্ধারণ করে এবং মূল্যবোধ ও লক্ষ্য থেকে মানের উৎপত্তি। তাহলে মান কি? মান হচ্ছে যে কোনো বিষয়ের পরিমাণ এবং গুণগত দিক নির্ধারণ করছে এবং মূল্যবোধ ও লক্ষ্য থেকে মানের উৎপত্তি হচ্ছে। লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন ও মূল্যবান বলে বিবেচিত হয় তাই হচ্ছে মান। মান পরিবার এবং ব্যক্তির সামর্থ্যকে নির্দেশ করে এবং ক্ষমতার যে সীমাবদ্ধতা থাকে সেটাও নির্ধারণ করে, কারণ প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা থাকে, তাই না? যেমন কেউ হয়তো কৃষক হিসাবে কাজ করছে, কেউ স্কুলের শিক্ষক হিসাবে কাজ করছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বৈজ্ঞানিক হচ্ছে। তাহলে এক একজনের ক্ষমতাটা এক এক ধরনের। তাহলে এই যে সীমাবদ্ধতা, কারোর সীমাবদ্ধতা, কারোর অনেক বেশি ক্ষমতা, সেগুলো নির্ধারণ করছে কে? এই মান। আচ্ছা, এখন আমরা মানের শ্রেণীবিভাগ নিয়ে জানব। মানের শ্রেণীবিভাগ কয়েকটা ভাগে ভাগ করে, যেমন মানকে বৈশিষ্ট্যের আঙ্গিকে ভাগ করা যায়, মূল্যবোধের ভিত্তিতে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের ব্যবহারের আঙ্গিকে, এছাড়াও আরও দুই ভাগে মানকে ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে যদি একটু আলোচনা করি যে মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা কী কী? প্রচলিত মান এবং নমনীয় মান, অর্থাৎ কনভেনশনাল স্ট্যান্ডার্ড এবং নমনীয় মান হচ্ছে ফ্লেক্সিবল স্ট্যান্ডার্ড। তাহলে প্রচলিত মানটা কী? প্রচলিত মানটা হচ্ছে নির্দিষ্ট হয়, তা সহজে পরিবর্তন হয় না। সামাজিক বিধিনিষেধ বা নিয়মকানুন এগুলো থেকে এই মানের সৃষ্টি হয়, যেমন গারোরা মাতৃপ্রধান ও চাকমারা পিতৃপ্রধান পরিবারের অন্তর্গত। তাহলে কী বোঝা গেল,
যে প্রচলিত মানের বৈশিষ্ট্যটা আমি যদি দাঁড় করাই, কী দাঁড়াবে? যে এই মানটা নির্দিষ্ট এবং এর সহজে পরিবর্তন হয় না, এবং সামাজিক কিছু বিধিবিধান এবং নিয়মকানুনের প্রেক্ষিতে এই মানটা সৃষ্টি হয়। এখন আমি যদি চাই যে না, গারোরা মাতৃপ্রধান ছিল, এখন আমি গারোদেরকে পিতৃপ্রধান পরিবার করে দিব এবং চাকমাদেরকে আমি মাতৃপ্রধান পরিবার করে দিব, এটা কি কোনোভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, এবার হচ্ছে নমনীয়মান, অর্থাৎ ফ্লেক্সিবল স্ট্যান্ডার্ড। নমনীয়মান মানুষকে স্বাধীনভাবে চলার, তার পছন্দ করা সার্বিক সুযোগগুলো দান করে। অর্থাৎ আমি পারিবারিক জীবনে কীভাবে খাপ খাওয়াবো বা কোন যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনীয় পরিস্থিতিতে আমি কীভাবে চলাফেরা করব, কোন জিনিসটাকে আমি গ্রহণ করব, কোন জিনিসটাকে বর্জন করব, সম্পূর্ণ সেটা আমার ইচ্ছার ওপর নির্ভর করবে। এখানে কারোর বাধ্যবাধকতা নেই বা সামাজিক কোনো বিধিনিষেধ থাকবে না। বা আমি আমার পেশার ক্ষেত্রে আমি কোন পেশা নির্বাচন করব, আমি কোথায় বেড়াতে যাব, আমি একক পরিবারে থাকবো নাকি যৌথ পরিবারে যাব, সম্পূর্ণ সার্বিক যে বিষয় সবগুলোই আমার নিজের ওপর নির্ভর করছে। আচ্ছা, এবার হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ব্যবহারের আঙ্গিকে মানকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে পরিমাণগত মান এবং গুণগত মান। পরিমাণগত মান বা কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড হচ্ছে পরিমাণগত, যে মানে সাধারণত কিছুর ঘনত্ব, আকার, ওজন পরিমাপ করার জন্য বা ব্যবহার করার জন্য যে জিনিসগুলো ব্যবহৃত হয়, যেমন মন, শের, শটাক, পাউন্ড ইত্যাদি। তাহলে পরিমাণগত মানটা কী? পরিমাণগত মান সাধারণত কী করে? কোনো কিছুর ঘনত্ব, আকার, ওজন পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। সেই জিনিসগুলো কী কী? মন, শের, শটাক এবং পাউন্ড ইত্যাদি। আর গুণগত মান বা কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ডটা কী? এটা হচ্ছে কোনো কাজের বৈশিষ্ট্যকে মনে করা হয় যা ব্যক্তির মূল্যায়ন দ্বারা বিবেচিত হয়, যেমন ভালো, মন্দ, অল্প, বেশি ইত্যাদি। এই গুণগত মানটাকে কিন্তু আবার ব্যক্তিগত মানও বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? গুণগত মানটা কি? যে কোনো কাজের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে এবং সেটা মূল্যায়ন করছে কে? কোনো ব্যক্তি দ্বারা। অর্থাৎ আমরা বলি না যে ও এই কাজটা করেছে খুব ভালো হয়েছে, বা ও এই কাজটা খুব খারাপ করেছে, বা সে আমাকে পরিমাণে অল্প দিয়েছে, বা সে আমাকে পরিমাণে বেশি দিয়েছে। এই যে কাজের মানে অল্প দিচ্ছে বা বেশি দিচ্ছে বা খারাপ করছে বা ভালো করছে, এইগুলো কাজের বৈশিষ্ট্য। এবং সে ভালো করছে না খারাপ করছে এই মূল্যায়নটা কে করছে? আমি একজন ব্যক্তি, সেই ব্যক্তি আমি এটার মূল্যায়ন করছি। তাহলে বোঝা গেল না যে গুণগত মান এবং পরিমাণগত মানটা কি। আচ্ছা, এছাড়াও আরও দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে জীবনযাপনের মান এবং জীবনযাত্রার মান। জীবনযাপনের মানটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ মানুষ যে সকল সামগ্রী ভোগ করে, সেবা মানে সামগ্রিক সেবা মানে সমস্ত ভোগ্য যে সামগ্রী আছে সেইগুলোর সেবা নিয়ে সে যেভাবে জীবনযাপন করছে সেটা হচ্ছে জীবনযাপনের মান। আর জীবনযাত্রার মান অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লাইফ হচ্ছে যে সকল সেবা বা সামগ্রী অর্জন করে পরিবার পরিতৃপ্তি পায়। একটা হচ্ছে ব্যক্তি পরিতৃপ্তি পায়, আর একটা হচ্ছে পরিবার। পরিবার অবশ্যই ব্যক্তিদের নিয়েই, কিন্তু তারপরেও পার্থক্যর ক্ষেত্রে হচ্ছে আমি জীবনযাপনের মানটা যখন বোঝাচ্ছি তখন সেটা আমি মানুষকে দিয়ে বোঝাচ্ছি, এবং জীবনযাত্রার মানটা যখন বোঝাচ্ছি তখন আমি পরিবারকে দিয়ে বোঝাচ্ছি। যে সকল সেবা সামগ্রী অর্জন করে পরিবার পরিতৃপ্তি পায় তাকে পরিবারের জীবনযাত্রার মান বলে। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই যে আমি লাকড়ির চুলায় রান্না করব নাকি আমি গ্যাসের চুলায় রান্না করব, আমি কাপড় কাচবো নিজে হাতে নাকি আমি ওয়াশিং মেশিন দেব, আমি মশলা পিষবো হচ্ছে নিজে শিলপাটায় নাকি আমি মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডারে ব্লেন্ড করব, সেটা সব এটাই হচ্ছে আমার যে সব সমস্ত সেবা বা দ্রব্য সামগ্রী আছে এটা কীভাবে ব্যবহার করে আমি আমার জীবনযাপনটাকে আরও উন্নত করব বা আমি আরও পরিতৃপ্ত হব সেটা আমার উপরে নির্ভর করছে, এবং সেটাই তার স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিচ্ছে যে তুমি নিম্নবিত্ত স্তরের, তুমি মধ্যবিত্ত স্তরের নাকি তুমি উচ্চবিত্ত স্তরের। ঠিক আছে। আচ্ছা, আমি যখন প্রথমে মানের বৈশিষ্ট্য
বলেছিলাম বা মানের সংজ্ঞা বলেছিলাম, সেখানে গৃহস্থালির যে মান আছে সেটাকে কিন্তু হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গৃহস্থালির মানকেও কিন্তু 5 ভাগে ভাগ করা যায়। এটা জাস্ট আমি একটু জানিয়ে রাখার জন্য বা তোমাদের জানার জন্য বলছি। যেমন সেই মানগুলো হচ্ছে সুস্পষ্ট মান, নমনীয় মান, বাস্তবধর্মী মান, জটিল ব্যক্তির আঙ্গিক মান এবং পরিস্থিতিগত মান। ঠিক আছে, তাহলে আমরা মান, মূল্যবোধ, লক্ষ্য এগুলো সব সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এখন আমরা কোনটা জানব, যে এই যে মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক সেটি সম্পর্কে। আচ্ছা, এই তিনটি পরস্পর সম্পর্কযুক্ত, এটি কিন্তু প্রেষণার নির্দেশক, আমি আগেও বলেছি। তাহলে আমরা এই যে এদের যে আন্তঃসম্পর্ক সেটি সম্পর্কে একটু জানি। মূল্যবোধ থেকেই নির্ধারিত হয় লক্ষ্য ও মান, লক্ষ্যের পরিবর্তনে মানেরও পরিবর্তন হয়। তাহলে কী থেকে নির্ধারিত হচ্ছে? মূল্যবোধ থেকে লক্ষ্য এবং মান নির্ধারিত হচ্ছে, এবং লক্ষ্য যখন পরিবর্তিত হচ্ছে মানেরও তখন পরিবর্তন হচ্ছে। এরপর হচ্ছে লক্ষ্য, মূল্যবোধ ও মান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। প্রত্যেকটা পরিবারই জীবনব্যাপী অনবরত মূল্যবোধকে যাচাই করে এবং এর পরিপ্রেক্ষিতে চাহিদা এবং লক্ষ্যেরও পরিবর্তন হয়। আমরা আগেই বলেছি যে মূল্যবোধ কিন্তু একেবারে সবসময় একই মূল্যবোধ নিয়েই থাকবে সেটা নয়, পরিবার তার মূল্যবোধকে পরিবর্তিত করে। সেটা কোন আঙ্গিকে? সেটা জীবনব্যাপী তার যে চলাফেরা, তার যে বিধিনিষেধ, সব কিছুর আঙ্গিকে তার পরিবর্তন করার প্রয়োজন মনে হলে সে মূল্যবোধটাকেও পরিবর্তন করে। আর যখনই সে মূল্যবোধকে যাচাই করে পরিবর্তন করে তখন তার লক্ষ্যেরও পরিবর্তন হয়। এরপর হচ্ছে লক্ষ্য, মূল্যবোধ ও মানকে ভিত্তি করে গড়ে ওঠে। যখন মান রক্ষা করা পরিবারের জন্য একান্ত কাম্য হয় তখন লক্ষ্যকে সেই আঙ্গিকে নির্ধারণ করা হয়। আচ্ছা, লক্ষ্য মানুষের জীবন আদর্শন ও মনোভাবের সাথেও সম্পর্কযুক্ত। মানের ওপর নির্ভর করে লক্ষ্য ছোট হবে নাকি বড় হবে, মানে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু মান খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। লক্ষ্যের যখন পরিবর্তনে হবে তখন মানেরও পরিবর্তন হবে। লক্ষ্য মূল্যবোধেরই নির্দেশক। যেমন বাড়ি তৈরি করা আমাদের কেন হয়, মানে আমরা কোন লক্ষ্য নিয়ে বাড়ি তৈরি করি? আমরা হয়তো সুখ শান্তি বা নিরাপত্তা এগুলোই চিন্তা করি। তাহলে এই যে সুখ শান্তি ও নিরাপত্তা এগুলো হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য মানে বা বহিঃপ্রকাশ। এর সাথে সম্পর্ক রয়েছে পরিবারের মান উন্নয়ন এবং হচ্ছে এই মান উন্নয়নটাকে আমরা কীভাবে করছি, যে আমি একটা ভালো বাড়ি করছি, আমি বাড়িতে সার্বিক যে আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা দিচ্ছি। সুতরাং এই তিনটির মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখানে আমরা যদি একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, যে যেমন আমার লক্ষ্য কী, আমি উচ্চশিক্ষা অর্জন করব, তাহলে মূল্যবোধটা কি? জ্ঞান, মানে আমার ওই জ্ঞানটা হয়েছে যে আমি উচ্চশিক্ষা অর্জন করব। আর মানটা কি? যে নিয়মিত বই পড়া বা ভালো বই পড়া। তো আশা করছি আজকে যেগুলো বিষয় আমরা আলোচনা করলাম, লক্ষ্য, মূল্যবোধ, মান এবং এই তিনটা যে আন্তঃসম্পর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ডক্টর সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের, সেখানে গিয়ে আমাদের কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের অসুবিধাগুলো দূর করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।